বন্ধুরা, আজকে আমি দেখাচ্ছি বাটার টি। বাটার টিটা অ্যাকচুয়ালি তিব্বতী চা আর কি, কারণ ওখানে খুব ঠান্ডা, যখন নুন দিয়ে করে, কিন্তু করে একটাই কারণ, শরীরে টেম্পারেচারটা ঠিক রাখার জন্য, খুব ঠান্ডা বলে তাই জন্যই ওরা নুনটা দেয়। আর আমি এখানে মিষ্টি দিয়েই করব, নুন দেবো না। আর করে দেখাচ্ছি, দেখবেন মানে খেতে সত্যি, ও যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন, যারা খাননি তারা করে খেয়ে দেখবেন কেমন লাগে। তবে একটা কথা আর একটা বলে রাখি, আমি কিন্তু দেখতে পাচ্ছেন এক কাপ জল নিয়ে রেখেছি, আমি কিন্তু লিকুইড দুধে করছি না, আমি করব গুঁড়ো দুধে। কারণ যারা লিকুইড দুধে করে খেয়েছেন তাদেরকেও অনুরোধ করছি, যারা করে খাননি তাদেরকেও বলছি, আপনারা একবার অন্তত গুঁড়ো দুধ দিয়ে করে খান, দেখবেন অনেক বেশি স্বাদ লাগবে লিকুইড দুধের থেকেও। তাই জন্য আমি গুঁড়ো দুধ দিয়েই করে দেখাচ্ছি। গুঁড়ো দুধ নেব 1 টেবিল স্পুন, 1 কাপ জলের জন্য 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়ে নেব। চিনি নেব 1 টিস্পুন, চা পাতা যতটুকু লাগবে, 1 কাপ চায়ের জন্য সামান্য চা পাতা লাগে। আর একটা ছোট ব্লক করে কেটে রেখেছি বাটার, সেটা দেব। আর একটুখানি আদা ওই কুচি করে হালকা একটু প্রেস করে রেখেছি, কিন্তু ভরভর করে কিন্তু রস বেরোবে না, এটাই একটু চায়ের মধ্যে দিলে হালকা ফ্লেভার হালকা স্বাদ আসবে। এইভাবে আমি বানাবো, বানিয়ে দেখাবো। এই 1 কাপ জলটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম, এটা একটু গরম হলে আমি কিছুটা জল তুলে নেব, নিয়ে দুধটা গুলবো। আর কিছুটা জলের মধ্যে আমি চা পাতাটা দিয়ে রাখবো, চিনিটাও দিয়ে রাখবো। হ্যাঁ, দেখুন জলটা বেশ ভালো কিন্তু গরম হয়ে গেছে, আমি এবার আর বেশি ফোটাবো না, বেশি গরম হয়ে গেলে গুঁড়ো দুধ ভালো গুলতে চায় না, ডেলা হয়ে যাবে। আমি খানিকটা জল এই গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, দুধটাকে ভালো করে গোলার জন্য, ভালো করে গুলবে দুধটা। এই যে নিয়ে নিলাম, কিছুটা এখানে রইল, এর মধ্যে আমি 1 টিস্পুন চিনি দিচ্ছি। এবার যারা মিষ্টি বেশি খান তারা অবশ্যই বেশি দেবেন, যে যেরকম চাই মিষ্টি খেতে ভালোবাসেন, আমি 1 টিস্পুন দিলাম। এবার আমি চা পাতাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু গ্যাসটা আবার জ্বেলে দেবো, ছোট চামচ, আমার কিন্তু খুব ছোট চামচ। এবার চাটা ফুটতে থাক, চাটা ফুটতে থাক, আমি ততক্ষণে দুধটাকে গুলে ফেলি, একটু কমিয়ে রাখি। আমি 1 টেবিল স্পুন দুধটা এর মধ্যে গুলে নিচ্ছি, খুব ভালো করে গুলতে হবে, তাই জন্য গ্লাসে করে নেবেন, খুব সুন্দরভাবে গুলবে। তাহলে চাটা কিন্তু ফুটে উঠছে, এবার আমি এই দুধটা যে গুলে ফেলেছি একদম ফাইন করে গুলে নিতে হবে। আর যদি দেখেন দানা আছে তাহলে ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন। আমি এই দেখুন দুধটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, গুঁড়ো দুধে আবার বলছি করে খাবেন, ভীষণ 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 ভালো লাগবে, খেয়ে দেখবেন একবার অন্তত করে দেখুন। এর মধ্যে আমি একটু আদা দিয়ে দিলাম, এটা সামান্য দেওয়া, একটু ফ্লেভার স্বাদ দুটোই থাকবে, বেশি দেবেন না, কোনোটাই বেশি ভালো লাগে না। বন্ধুরা, আমার কিন্তু চা রেডি, এবার বাটারটা দিয়ে দিলাম, বাটারটা গলে যাবে, আমি চাটা ছেঁকে দেখাচ্ছি। তারপর হ্যাঁ দেখুন বন্ধুরা, বাটারটা কিন্তু গলে গেছে, আমি এবার চাটা ছেঁকে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন কি চটফট হয়ে গেল বাটারটি। এইভাবে বানিয়ে খাবেন, একবার করে দেখুন, আমি যেভাবে বলছি গুঁড়ো দুধ, বারবার আমি বারবার উল্লেখ করছি, গুঁড়ো দুধ দিয়ে করুন একবার, লিকুইড দুধ দিয়ে নিশ্চয়ই খেয়েছেন, গুঁড়ো দুধ দিয়ে একবার খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে, করে দেখুন। আর আশা করি আমার চ্যানেলটাকে নিশ্চয়ই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন, ওই জন্য আর বারবার করুন করুন বলছি না, আপনারা করেন আমি জানি। থ্যাংক ইউ।